নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশ, তার সাথে আসাম, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে পশ্চিমী ঝঞ্ঝের ফলে। এবং বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের শ্রীলঙ্কার পাশে এবং ভারত মহাসাগরের কাছে, যার ফলে কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে সাথে তাপমাত্রার কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে এবং এপাশে কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে যার নাম কিন্তু জালবাদ, যার প্রভাবে কিন্তু আমাদের এপাশে থাইল্যান্ডের এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু ক্রমশ ক্রস হয়ে কিন্তু আমাদের আন্দামান সাগরের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এর থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, সেটা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে বর্তমানে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা কতটা নামতে পারে, তা কিন্তু বিস্তারিত আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে যে আপডেটটা দিয়েছে, যে বলা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই জায়গাগুলির কিছু কিছু জায়গায় থাকবে এবং এর সাথে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড় এবং পশ্চিম ভাগ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগের দিকটাতে কিন্তু, অর্থাৎ পুরুলিয়ার দিক সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাবো যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু কমরিন এবং তার সংলগ্ন এরিয়া রয়েছে মিডল ট্রপোস্ফেরিক লেভেলে, এবং আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু জম্মুতে এখন বর্তমানে অবস্থান করছে এবং এটি কিন্তু মিডল ট্রপোস্ফেরিক লেভেলে বর্তমানে রয়েছে। এবং এর ফলে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে এবং কেরালাতে 18 তারিখ, এবং মাহেতে 18 তারিখ, এবং লাক্ষাদ্বীপে বলা হচ্ছে 18 এবং 19 তারিখ। এবং এরপরে যেটা বলা হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু, কেরালা এবং লাক্ষাদ্বীপে 18 তারিখ, এবং আইসোলেটেড ভেরি হেভি রেনফল সম্ভাবনা থাকছে, অর্থাৎ খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা খুব সম্ভবত বলা হচ্ছে তামিলনাড়ুতে 18 তারিখ, অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর ফলে যেটি বলা হচ্ছে, ফলে কিন্তু বায়ুপ্রবাহ থাকতে পারে মোটামুটি 25 থেকে 35 কিলোমিটার, গাস্টিং 45 কিলোমিটারে পৌঁছতে পারে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে 18 তারিখ, অর্থাৎ আজ কিন্তু গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং তারপরে যেটা বলা হচ্ছে, আর কোনো কিন্তু পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে না আগামী 5 দিনের মধ্যে। এবং এখানে ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা পাঞ্জাব, হরিয়ানাতে 21 থেকে 23 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, এবং আসাম, মেঘালয়, ত্রিপুরাতে বলা হচ্ছে 19 থেকে 20 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, এবং সকালবেলার দিকে কিন্তু এটি লক্ষ্য করা যাবে যেটি বলা হচ্ছে। এরপরে মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মিনিমাম টেম্পারেচার কিন্তু 2 ডিগ্রি কমে যাবে খুব সম্ভবত, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আগামী 2 দিনের মধ্যে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে, বর্তমানে যা তাপমাত্রা রয়েছে তার থেকে কিন্তু আর 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। এবং এপাশে মিনিমাম টেম্পারেচারে কিন্তু আর কোনো জায়গায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। তো আমরা জানতে পারলাম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগে কিন্তু তাপমাত্রার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, যার ফলে কিন্তু 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে কিন্তু প্রবেশিত আপডেটে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে মোটামুটি 22 তারিখ অবধি। এবারে সিকিমেও একই পরিস্থিতি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি, ড্রাই ওয়েদার থাকছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে। শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা কিন্তু বাড়বে গিয়ে 21 তারিখের দিকটাতে ফিউ প্লেসেস চলে আসছে, কারণ ফিলিপাইন্সের থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় আসছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো থাইল্যান্ড সাগরে সেটি এসে কিছুটা শক্তি হারিয়ে আবার থাইল্যান্ডের স্থলভাগে ধাক্কা খেয়ে কিন্তু কিছুটা শক্তি হারাবে, যার ফলে কিন্তু আমরা 24-25 তারিখের দিকটাতে, সরি 21 তারিখের দিকটা থেকেই কিন্তু লক্ষ্য করতে পারবো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 5 দিনে ঘটবে না, এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা উড়িষ্যাতে লক্ষ্য করা যাবে শুধুমাত্র আগামী 2 দিন। এবং এরপরে যেটি বলা হচ্ছে, ওয়ার্নিং কিন্তু আমরা তেমন কোনো দেখতে পাচ্ছি না, এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পাচ্ছি না। এরপরে চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোডে। এখানে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে, এইখানে কিন্তু এখন একটি ঘূর্ণিঝড় রয়েছে, যেটা আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে দেখতে পাবো। এখন ঘূর্ণিঝড় ট্র্যাকারে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা জেলাবাদ একটি ঘূর্ণিঝড় রয়েছে, সেটি কিন্তু বর্তমানে ফিলিপাইন্সের কাছে কিন্তু অবস্থান করছে, এবং এর থেকেই কিন্তু
ক্রমশ আস্তে আস্তে কিন্তু যেটা লক্ষ্য করতে পারবো, একটি নিম্নচাপ কিন্তু ক্রমশ সরে, এই দেখুন সরে আসছে, যার ফলে এর প্রভাবে কিছুটা, এবং এই নিম্নচাপটাই কিন্তু ক্রমশ এই যখন ফিলিপাইন্সের এই সরি থাইল্যান্ডের এই জায়গাটাতে বাধাপ্রাপ্ত হবে, তারপরেই কিন্তু শক্তিটা হারিয়ে ফেলবে। এই দেখুন আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হচ্ছে, এবং যেই ধাক্কা খেলো অমনি কিন্তু কিছুটা শক্তি হারিয়ে ফেললো, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24-25 তারিখের দিকে এখানে হালকাভাবে ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে আবার এখানে স্থলভাগে বাধাপ্রাপ্ত হলো, তারপরে কিন্তু আবার এই পাশে আসলো এবং একটি লো প্রেশার এরিয়া ক্রিয়েট করছে, যার ফলে আমি লক্ষ্য করতে পাচ্ছি। তবে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে কোথাও নেই, তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ু গাস্টিং কিন্তু মোটামুটি থাকছে শ্রীলঙ্কার কাছে, এবং এপাশে দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি প্রায় 40-45-50 কিলোমিটার অবধি কিন্তু গাস্টিং আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি, এবং এর ফলে কিন্তু বৃষ্টিও থাকবে কিছুটা। আমরা একবার বজ্রবৃষ্টি মোডে দেখে নেবো কতটা বৃষ্টি পরিমাণে বৃষ্টি থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টি রয়েছে, তবে এখানে কিন্তু এখনও একটি নতুন ঘূর্ণাবর্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এটি কিন্তু ক্রমশ কিছুটা শক্তি বাড়াবে না কী হবে সেটা পরে বোঝা যাবে, তবে তার আগে কিন্তু আমরা এর আগে দেখতে পাবো এপাশে একটি ঘূর্ণাবর্ত ছিল, তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লো প্রেশার এরিয়া লক্ষ্য করা যাচ্ছে পরপর 2-3টে, তবে তেমনভাবে কিন্তু কোনো প্রভাব সরাসরি পড়ছে না, এবং এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ারও তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানেরটা কিন্তু কিছুটা শক্তিশালী হলেও তেমনভাবে কিন্তু প্রভাব ফেলতে পারবে না, কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে, এবং পশ্চিমী সঞ্জের ফলে কিন্তু বৃষ্টির প্রভাবটা কিছুটা পরিমাণে পরিবর্তন ঘটেছে, যেটা আমরা গতকাল দেখেছিলাম যে 25 তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে সিকিম এবং আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে সেটা কিন্তু 24 তারিখ থেকে বর্তমানে চলে আসবে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের দিকে গ্যাংটকের দিকটাতে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু আসছে, এবং 23 তারিখের দিকে যদি দেখি 23 তারিখের দিকেও কিন্তু রাত্রিবেলার দিকে কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যাবেলার দিকে, এবং 22 তারিখের দিকে কিন্তু তেমনভাবে তুষারপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, তবে 23 তারিখ থেকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা উঠে আসছে, এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং আলিপুরদুয়ারের কাছে কিন্তু 24 তারিখে রাত্রিবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি, রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 11টার দিকে, যেটা লক্ষ্য করা যাচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ারের কাছে থাকছে, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে, এবং এপাশে বাংলাদেশের দু এক জায়গা যেমন সিলেটের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, আশেপাশে বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে, এবং তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে তাপমাত্রার কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে। একবার চলে আসবো তাপমাত্রাতে, আমরা দেখে নেবো যে 27 তারিখ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে। তো সর্বনিম্ন তাপমাত্রা যদি আসি আমরা, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 15 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ এপাশে আমাদের কলকাতা, এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে 13 থাকছে, শিলিগুড়িতে কিন্তু 17 থাকছে, এবার দার্জিলিংয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10 ডিগ্রিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি 24 ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আমাদের উত্তরবঙ্গে, এবং এপাশে দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 22-23-24 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে, একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমভাগে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি 5-10 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখবো ভোর 4টের দিকে কতটা তাপমাত্রা থাকছে, কারণ ভোর 4টের দিকে কিন্তু বন্ধুরা সবথেকে কম তাপমাত্রা থাকে ভোর 4টা থেকে 6টার দিকে, সেটাই আমরা দেখবো মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমভাগ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমভাগ যেটা পুরুলিয়ার দিকে বলছিলাম আমি, পুরুলিয়ার দিকে কিন্তু 10 ডিগ্রিতে থাকছে, এবং বাঁকুড়ার দিকে কিন্তু 11 ডিগ্রি থাকছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমভাগ যেটা রয়েছে এই সাইডে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে এপাশের থেকে কম লক্ষ্য করতে পারবো। কলকাতার দিকে কিন্তু আমরা 13 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, এবং এপাশে মালদার দিকে কিন্তু 12 ডিগ্রি রয়েছে, কিছু কিছু জায়গায় 11 ডিগ্রি থাকছে, এবং তবে কিন্তু আমরা পুরুলিয়ার দিকে 10 ডিগ্রিতে লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13-14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এবং সিলেটের কাছে কিন্তু 12 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে, এবং আর একটু এপাশে যদি যাই তাহলে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় 11 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো তেমন কোনো পরিবর্তন কিন্তু আর আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে ঘটবে না, তবে আমরা আগামী 10 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা দেখবো, রাত্রিরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে, এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, তেমন কোনো পরিবর্তন ঘটছে না, এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।